আসসালামু আলাইকুম। ক্যাটলি ডট অ্যাওয়ার্ড যে 0xBNB-র যে অফারটা ছিল এটা আবার ব্যাক আইছে। সো এখানে কিভাবে জয়েন করবেন আমি A2Z আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, বা এখানে উইন হওয়ার চান্স আছে কিনা আমি A2Z বোঝাই দিব। বাট এখানে ডিপোজিট বিষয় কিন্তু এখন $2 প্লাস, ঠিক আছে, করবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো প্রথমে কী করবেন, এই পোস্টটা আসবেন, লিঙ্কের উপরে ক্লিক করবেন। আমি উইন হব কিনা সেটা আপনাদের লাইভে দেখতে পারবেন, আমি উইন হই কিনা বা ট্রিক্সটা যদি কাজে লাগে আপনাদেরকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। সো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিই, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিচ্ছি, এবং দেখেন পুরনো অ্যাকাউন্টে কিন্তু ওই এমন একটা ব্যানার আপনারা শো করতে দেখবেন। জাস্ট ভিউ অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে ডিপোজিট দ্বিতীয় নাম্বারে এই যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার একটা পে আইডি আছে, এই যে পে আইডি আপনার যে বাইন্যান্সের পে আইডি এমন, মানে যেটা দিয়ে জয়েন করেছিলেন এই অফারে, ওই বাইন্যান্সের পে আইডি থেকে আপনাকে অবশ্যই এই অ্যাড্রেসে আপনাকে সেন্ড করতে হবে। মানে এখানে একটা পে আইডি আছে, এর পরে ক্লিক করলে কপি হবে, কপি হওয়ার পরে কী করবেন, এটা কপি করার পরে সরাসরি বাইন্যান্সে চলে আসবেন, ঠিক আছে। সো আপনি এবার এটা আমার কাছে দেখেন যে TRX আছে, এটা আমি এটা কী করবো কনভার্ট করে BNB-তে করবো, ঠিক আছে। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই যে আমি পে আইডি আমরা যেখানে ওইখানে এই যে পে অপশনে ক্লিক করবেন, সরাসরি এখানে পে অপশনে পে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার পে আইডি, এই যে পে আইডিটা দেখছেন এই পে আইডিটা এখানে আছে কি না এটা আগে দেখে নেবেন, ঠিক আছে। সো দেখার পরে আপনি পে আইডি নিয়ে এটা সেন্ড করতে হবে তাদের। তো তার আগে আমি আমার এখানে BNB আছে, আমি TRX আছে, আমি TRX-টা BNB করবো, ঠিক আছে। BNB করার জন্য জাস্ট আমি এখানে কনভার্ট BNB অপশনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে ওয়াল অপশন আছে, ওয়াল বা আমি যে TRX বা যা আছে ওটা দিয়ে কনভার্ট করে নিতে পারবো। দেখেন আমার কিন্তু এখানে আমার ব্যালেন্স হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। আমি যদি রিফ্রেশ দিই আমার BNB চলে আসছে। তো আমি এটা কী করবো, ট্রান্সফার করে ফাউন্ডিংয়ে নিয়ে নিব, 0.01। সো এটার ভ্যালু কিন্তু $2 মতো, ঠিক আছে, এটার ভ্যালু $2.09 মতো। তো আমরা এটা তাদেরকে সেন্ড করবো, জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলাম এবং আবার এখানে চলে আসবো। আসার পরে কী করবো, 0.01 আমরা দিয়ে দেবো তাদেরকে, ঠিক আছে। পে আইডি অপশনে ক্লিক করবেন, এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে 0.01 দিবেন, ঠিক আছে। সো দেওয়ার পরে তাদেরকে এটা সেন্ড করে দেবেন, দেখেন আমার সেন্ড করাটা কিন্তু হয়ে গেছে। জাস্ট আমি ডান অপশনে ক্লিক করবেন, এখন যেটা করতে হবে এখানে এই যে পে আইডিটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পরে জাস্ট ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নিচে সাবমিট অপশন, সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এমন আসতে পারে, ঠিক আছে। এখন এমন আসলে কী করবেন, জাস্ট এটা এখান থেকে কেটে দিবেন, দেওয়ার পরে এখান থেকে রিফ্রেশ দিবেন, ঠিক আছে। তো আবার এখানে ভিউ অপশনে ক্লিক করবেন, দ্বিতীয়টাতে ক্লিক করবেন, সাবমিট অপশনে এবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করেন, তারপরে এটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এখানে এবার দিয়ে দিচ্ছি তাদেরকে, জাস্ট আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে ব্যালেন্স জিরো দেখাচ্ছে, রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে ব্যালেন্স চলে আসবে, ঠিক আছে। সো আমার ইনস্ট্যান্ট ব্যালেন্স দেখতে পাচ্ছেন, কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। আমার ব্যালেন্স কিন্তু এবার আমি ডিপোজিট করেছিলাম কত আর দিছে কত, দেখেন $5 দিয়ে দিছে। ডিপোজিট করেছিলাম $1, ডিপোজিট করেছিলাম $1, দিয়ে দিছে আমার $5। সো এবার আমি যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাই দিব, ওই ট্রিক্সটা কাজে লাগাবেন, ঠিক আছে। এইখানে দেখেন এইটা বাদ দিবেন, এইটা বাদ দিবেন, এইটা বাদ দিবেন, এইটা বাদ দিবেন, বাদ বাকিগুলো সব কিছু দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে এই যে আমি দিয়ে দিচ্ছি, এইভাবে দিবেন, দেওয়ার পরে জাস্ট এখানে বাই টিকেটে ক্লিক করবেন, এই যে বাই টিকেটে। সো দেখি লাভ হয় বা লস হয় সেটা আপনার উপর ডিপেন্ড করে, লাভ লাভ দুইটার আপনার। দেখেন আমি কিন্তু উইন হয়ে গেছি। এখন এতেছে যে আমার ব্যালেন্সে কত হয়ে গেছে, $5.73। এখন আমি এখানে টিডটে ক্লিক করবো, উইথড্রল অপশনে ক্লিক করবো, দেখি উইথড্রল অপশনে অ্যানাবেল করতে মানে কত কী কেমন কী করা লাগে, ঠিক আছে। সো উইথড্রল অপশনে আসলে আমি 0.02, আমার লগের আছে হলো 0.5, জাস্ট আমি 0.02 উইথড্র করতে পারবো, ঠিক আছে। জাস্ট আমরা এখন এক্সেস করবো না, জাস্ট আমরা আবার এখানে 25% ধরলাম, ধরার পরে আমি যেভাবে বলছি ওইভাবে করবেন, ঠিক আছে, ওই দুটো ফাঁক দিয়ে। জাস্ট আমি আবার এখানে ক্লিক করে দিই, দেখি লস লাভ লস দুটো আপনার, আমি আবার উইন হয়ে গেছি কিন্তু, ঠিক আছে। যখন দেখবেন আপনি এতবার উইন হয়ে গেছেন, তখন আপনি আবার একটা রিফ্রেশ দিয়ে দিবেন, ঠিক আছে। সো রিফ্রেশ দেওয়ার পরে আবার 50% ধরবেন, ঠিক আছে, 50% ধরার পরে জাস্ট এইভাবে দিয়ে দিবেন। লাভ লস দুটো আপনার আমি আগে বলে দিচ্ছি, জাস্ট এবার লস হওয়ার চান্স বেশি, কারণ আমি এক ধরতে পারি নাই, তারপরে উইন হয়ে গেছি, ঠিক আছে। অনেক রিক্স ভাই, কারণ ডলারটা আপনার, তাদের ডলার না, ঠিক আছে। জাস্ট আপনি আবার এখানে টিডটে ক্লিক করবেন, উইথড্রল অপশনে ক্লিক করে দেখবেন যে লকেটটা চলে গেছে কি না, ঠিক আছে। এই লকেটটা আপনাদের চলে গেছে কি না এটা দেখবেন শুধু,
আমি আবারও যাব এখানে ইন্টারফেসে, যাওয়ার পরে জাস্ট আমি আবারও ধরবো এখানে, ঠিক আছে। যেভাবে ধরছি সেম প্রসেসে ধরতে হবে, লব লস দুইটা আপনি এবার লস আর চান্স বেশি, দেখেন লস হয়ে গেছে, ঠিক আছে। এবার 25% ধরলাম, লাভ লস দুইটাই আপনার আমি বারবার বলতেছি, কিন্তু ডিপোজিট করা লাগবে অ্যামাউন্টটা না। এবারও লাভ লস আর চান্স বেশি, দেখেন এবার লাভ হয়ে গেছে তারপরেও, ঠিক আছে। সো এইভাবে আপনাকে 0.05 মানে $10 ট্রেড ভলিউম করতে হবে। তো আমি করে আসতেছি। সো আমার $10 কিন্তু ট্রেড ভলিউম করা শেষ, ঠিক আছে। এই জন্য আমার এখানে লক অপশনটা চলে গেছে, এখানে আমার ব্যালেন্স দেখলে এই যে অ্যাড্রেস আছে, আমি জাস্ট এই অ্যাড্রেসে চলে যাবো, আমি যে উইথড্র দিই এখান থেকে, দেখেন দেখানোর জন্য আমি উইথড্র দিচ্ছি 0.02855757 থাক। সাবমিট অপশনে ক্লিক করলাম, উইথড্রল সাবমিটেড, পেমেন্ট কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন তার আগে দেখি আমার এখানে বেঁচে আছে কত ডলার, যদি দেখতে যাই আমার 1 সেন্টও বেঁচে নাই, ঠিক আছে। এখন যদি আমার ট্রান্সলেট চেক দিতে যাই ব্যালেন্সটা আদৌ পেয়েছি কিনা ট্রান্সলেটে, এটা দেখার জন্য জাস্ট আমি ট্রান্সলেটে চলে আসলাম সরাসরি। চলে আসার পরে জাস্ট আমি এটা চেক দিব আমার আসলে ব্যালেন্সটা চলে আসে কিনা। আমি কোন অ্যাড্রেসে নিছি আমি নিজেও জানি না, ঠিক আছে। সরি, আমার কোন অ্যাড্রেসে নিছি সরিভাবে বলতে পারতেছি না আসলে। লাস্টে 28, আর এখানে দেখি আমি উইথড্র দিছি কোনটায়। হিস্ট্রি অপশনে ক্লিক করে দেখতে পারবেন পেমেন্ট আসলে চলে গেছে কিনা, এখানে পেন্ডিং আছে, ঠিক আছে। আর আপনি যে অ্যাড্রেসে উইথড্র দিচ্ছেন এটা পাবেন কীভাবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট উইথড্রল অপশনে আবারও ক্লিক করবেন। লাস্টে আমার 28, এই যে 5/28, তার মানে ওই অ্যালার্টটাই, ঠিক আছে, এই অ্যালার্টে চলে আসবে। সো আপনারা কী করবেন, এখানে কিছুক্ষণ ওয়েট করে রিফ্রেশ দিয়ে দেবেন, চলে আসবেন ইনস্ট্যান্ট, দেখবেন, ঠিক আছে। আমি রিফ্রেশ দিচ্ছি, দেখা যাক কতক্ষণ পরে চলে আসে। আমি পেমেন্ট আসলে আপনাদের ভিডিওতে দেখাই দিব, এখন বাজে কয়টা দেখেন 4:03, আমি রিফ্রেশ দিই, দেখা যাক পেমেন্ট কখন আসে।